হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সোনিয়া আক্তার চৌধুরী বলছি। তো আজকে নতুন একটি ব্লগ শুরু করলাম, আশা করি আজকের ব্লগটা আপনাদের সবার ভালো লাগবে। তো আজকে সকালে আমি নাস্তা বানাচ্ছি। আজকে আমি আলু চিজ পরোটা বানাবো। তো আলু চিজ পরোটা বানানোর জন্য আমি এখানে পরোটার ডো তৈরি করে নিচ্ছি। পরোটার ডোটা আমি একটু লবণ আর একটু তেল দিয়ে তৈরি করতেছি। পরোটার ডো তৈরি করে আমি এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিব। আর আলু চিজ পরোটাটা আমার খুবই ভালো লাগে। তো আজকে ভাবলাম সকালের নাস্তায় আলু চিজ পরোটা তৈরি করে ফেলি। তো এখানে আমি পরোটার জন্য ডোটা রেডি করছি। ডোটা রেডি করে আমি এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তো এখানে আমার পরোটা ডো তৈরি করা হয়ে গেছে। এখন আমি ডোটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। তারপর আমি আলু পরোটার জন্য আমি এখন আলু সিদ্ধ করে নিয়েছি। এখন আলুটা আমি ছিলে আলুটা ম্যাশ করে নেব। তা এখন আমার আলু ছিলা হয়ে গেছে, এখন আমি আলুগুলো ম্যাশ করে নেব। আর এখানে আমি একটু আলুতে পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু ধনে পাতা দিয়েছি। তো ধনে পাতাটা দিলে কি হয়, আসলে ফ্লেভারটা অনেক সুন্দর হয়, মানে অনেক ভালো লাগে আলু 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 আলুতে ধনিয়া পাতা দিলে। আর এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ সামান্য একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো আমি এখানে আলু পরোটার জন্য আলুর যে ডো, আলুর যে মিক্সচার, সেটার জন্য আমি পেঁয়াজ, কাঁচামরিচ অল্প একটু তেলে হালকা ভেজে নিচ্ছি। এটা যখন একটু নরম হয়ে আসবে আর একটু ব্রাউন কালার হয়ে আসবে, তখন এটা আমি ম্যাশ করা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখন আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, তেমন কিছু দেইনি, জাস্ট সিম্পল পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু ধনে পাতা লবণ দিয়ে আমি আলুটা তৈরি করে নিচ্ছি আলু পরোটার জন্য। আর আলু চিজ পরোটাটা আমার খুবই ভালো লাগে, বিশেষ করে সকালের নাস্তায় আমি প্রায়ই আলু পরোটা তৈরি করি। তো আজকে ভাবলাম চিজ দিয়ে তৈরি করি, যেহেতু আলু চিজ পরোটাটা খুবই মজা হয় খেতে। তো আমি এখানে আলুটা মিক্সচার করে নিচ্ছি। এখন আমি এখানে আলুগুলোকে ছয়টা বল বানিয়ে নিয়েছি। আমি এখানে ছয়টা আলু পরোটা বানাবো। তো ছয়টা পরোটার জন্য আমি এখানে ছয়টা আলুর ডো নিয়ে নিয়েছি, ডো বানিয়ে নিয়ে নিয়েছি। এখন আমি পরোটার যে ডো তৈরি করেছিলাম সেটাকে আমি ছয় ভাগ করব। যেহেতু আমি ছয়টা আলু পরোটা বানাবো, আমি আলুর পুর যেটা সেটা আমি ছয় ভাগ করেছি, এর জন্য আমি সেম পরোটার ডোটাকেও আমি ছয় ভাগ করে নেব। প্রত্যেকটা ডোয়ের জন্য একটা আলুর পুর যাবে, এর জন্য আমি সমান করে ছয় পিস করে নিচ্ছি ডোটাকে, মানে পরোটার জন্য ডোটাকে ছয় পিস করে নিচ্ছি। আর আমি এখানে চিজ আগে থেকেই কেটে রেডি করে রেখেছি। আলু পরোটা তৈরি করা যায়, তারপর কিমা পরোটা, যে কোনো ধরনের পরোটাই তৈরি করা যায়, আমার কাছে খুবই ভালো লাগে। মোগলাই পরোটাও তৈরি করা যায়।
তো আজকে আমি আলু পরোটা, আমার খেতে খুব ইচ্ছে করছিল, তাই ভাবলাম আজকে সকালে একটু আলু পরোটা তৈরি করি। তো এখন আমি আলু পরোটার জন্য আমি রুটিটাকে একটু বেলে নিয়েছি। বেলে এখন আমি এই আলুর পুরটাকে আমি এই পরোটার যে রুটি রুটির ভিতরে দিয়ে দিলাম, এবং সাথে কিছু চিজ দিয়ে দিব, যেহেতু এটা আলু চিজ পরোটা, আর চিজটা দিলে খেতে খুবই মজা লাগে। তো আমি এখানে কিছু চিজ দিয়ে দিচ্ছি, চিজ দিয়ে এবং আলুর পুর দিয়ে আমি পরোটার ডোটা বন্ধ করে দেব। মুখটা খুব ভালোভাবে বন্ধ করতে হবে, না হলে কিন্তু আলুর পুরটা বের হয়ে আসবে। মুখটা খুব ভালোভাবে আমি বন্ধ করে নিচ্ছি। একটু চেপে চেপে বন্ধ করতে হবে, না হলে আলুর পুরটা যখন বেলতে যাব তখন বের হয়ে আসতে পারে। তাই একটু চেপে চেপে আলুর পুরটা ভেতরে দিয়ে আমি রুটির খামিরটা খুব ভালোভাবে বন্ধ করে নিচ্ছি। এই যে আমার একটা আলু পরোটা রেডি। তো এভাবে আমি সবগুলা তৈরি করে নেব। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, সেম একইভাবে পরোটার রুটিটা সামান্য একটু বেলে তার ভিতরে আলুর পুর এবং চিজ দিয়ে দিচ্ছি। দিয়ে রুটিটা খুব ভালোভাবে বন্ধ করে দেব। সেম একই প্রসেসে আরেকটা আমি তৈরি করে দেখাচ্ছি। মুখটা কিন্তু খুব ভালোভাবে বন্ধ করতে হবে, না হলে কিন্তু আলুর পুরটা বের হয়ে আসবে। যখন বেলতে যাব তখন আলুর পুরটা বের হয়ে আসবে, এর জন্য আমি মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিচ্ছি। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাবস্ক্রাইব করার জন্য নিচে থেকে সাবস্ক্রাইব বাটন দিয়ে নোটিফিকেশন বেল অন করে রাখবেন, এতে করে আমি যখনই ভিডিও দিব তখনই আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে, আপনারা আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। তো এখানে আমি একটা আলু পরোটা বেলে নিয়েছি। বেলে এখন ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে আলু পরোটাটা ফ্রাই করে নিচ্ছি। আর আমার ফ্রাই প্যানটা আমি যে আলুর জন্য পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজেছিলাম তার কারণে একটু লাল হয়ে গিয়েছে। তো সমস্যা নেই, আমি সামান্য তেল দিয়ে আমি আলু পরোটাটা খুব সুন্দরভাবে ফ্রাই করে নিচ্ছি। এভাবে আপনারা বাসায় আলু পরোটা ট্রাই করে দেখবেন, খেতে খুবই মজা লাগে এবং খুব ইজি বানানো, তেমন কোনো ঝামেলা নেই। বিশেষ করে সকালের নাস্তায় এই আলু পরোটাটা আপনারা তৈরি করতে পারেন, খেতে কিন্তু খুবই মজা লাগে। আমার একটা আলু পরোটা রেডি হয়ে গেছে, আর এই তো দেখতে পাচ্ছেন আলু পরোটাটা খুব সুন্দর ফুলে উঠেছে। আমার কাছে তো আলু পরোটা খুবই ভালো লাগে।
তো আমার একটা পরোটা রেডি। তো আমি এভাবে একে একে সবগুলো পরোটা ভেজে নেব। তো আমার আলু পরোটা রেডি, এখন আমরা সকালের নাস্তা করে নেব। তো আমরা এখন বসে যাচ্ছি। তো আমাদের তিনজনের জন্য নাস্তা রেডি করেছি, সালমানের জন্য আর আমার আর সালমানের আব্বুর জন্য। আমাদের তিনজনের জন্য নাস্তা রেডি করেছি আর আমি সালমানকে বলছিলাম যে তুমি বসো, তোমার জন্য আম্মু আলু পরোটা তৈরি করেছি সকালের ব্রেকফাস্টে। সালমানও খুব পছন্দ করেছে আলু পরোটাটা, সালমানের খুবই ভালো লেগেছে। আর আলু চিজ পরোটাটা খেতে আসলেই অসম্ভব মজা হয়েছিল। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, খুবই মজা লাগে। তো এখন আমরা সকালের ব্রেকফাস্টটা করে নেব। তো সকালের নাস্তা করার পর চলে আসলাম রান্নাবান্না কাজে। তো আমাদের মেয়েদের তো একটাই চিন্তা যে কী রান্না করব, প্রতিদিন এই চিন্তা নিয়ে মানে চিন্তা করতে হয় যে প্রতিদিন কী রান্না করব। তো আজকে একটা লাউ, সালমানের আব্বু একটা লাউ এনেছিল, লাউটা খুবই কচি ছিল, খুব ভালো ছিল। তো আজকে ভাবছি লাউ দিয়ে মাছের তরকারি রান্না করব। তো আমি রান্না করার জন্য লাউটা কেটে নিচ্ছি। আর লাউটা এত বিশাল ছিল, এত বড় লাউ ছিল যে আমার কাটতেও একটু সমস্যা হচ্ছিল। অনেক বড় ছিল লাউটা, যার কারণে আমি লাউটা মানে ঠিকভাবে ধরতেও পারছিলাম না, এত বড় ছিল লাউটা। তবে লাউটা অনেক ভালো ছিল। তো আমি আজকে দুপুরে দেশীয় খাবার রান্না করব, লাউ দিয়ে মাছের তরকারি। তার জন্য আমি লাউটা কেটে নিচ্ছি। তো আজকে দুপুরে খুবই সিম্পল রান্না করব, লাউ দিয়ে মাছের তরকারি আর ঢেঁড়স ভাজি করব। ঢেঁড়স ভাজি করার জন্য ঢেঁড়স কেটে নিচ্ছি। তো আজকে দুপুরে আমাদের খুবই সিম্পল রান্না বান্না। আর এই গরমে আসলে রান্নাঘরে এতক্ষণ থাকতেও ইচ্ছা করে না। আসলে এই কয়েকদিন খুবই প্রচণ্ড গরম পড়েছে, এই জন্য রান্নাঘরে বেশিক্ষণ থাকতেও ইচ্ছা করে না, মানে ঝটপট রান্না করে রান্নাবান্না শেষ করে চলে আসি, খুব খারাপ লাগে। যার কারণে আজকে দুপুরে খুব সিম্পল রান্নাবান্না করেছি, ঢেঁড়স ভাজি করেছি আর লাউ দিয়ে মাছের তরকারি। এই তো, আর এই গরমে তেমন কিছু খেতেও ভালো লাগে না, একটু ভেজিটেবলস খেতেই ভালো লাগে আসলে, যার কারণে আজকে সিম্পল রান্নাই করলাম আজকে দুপুরবেলা। আর আমাদের বাসায় মানুষও তেমন নেই, শুধু সালমানের আব্বু আর আমি আর সালমান, আমরা তিনজনই। তো আমাদের মানুষ যেহেতু আমরা খুবই কম, তাই রান্নাবান্নাও মানে তেমন একটা করতে হয় না, জাস্ট সিম্পল রান্না করে নিচ্ছি আজকে দুপুরের জন্য। আর অনেক সময় দেখা যায় যে অনেক কিছু রান্না করলে সেটা খাওয়া হয় না,
সেটা রয়ে যায়, তো পরের দিন সেটা খেতে আর ভালো লাগে না, যার কারণে আমি খুব সবসময় খুব অল্প রান্না করি। যেহেতু আমরা দুইজন মানুষ, কম বেশি একটা রান্না করা হয় না, তা আজকে দুপুরে সিম্পল রান্নাটা করে নিচ্ছি। তো লাউ লাউ দিয়ে মাছের তরকারি রান্না করার জন্য আমি মাছটা এখানে সামান্য লবণ হলুদ মরিচ দিয়ে সামান্য একটু লবণ দিয়ে হলুদ মরিচ দিয়ে ফ্রাই করে নেব মাছটা। আর এই তো দুপুরের রান্না বান্না শেষ করে আমি গোসল করে নিয়েছি, আর গোসল করে আমি বারান্দায় কাপড় দিয়ে দিয়েছি। আমার দুপুরের রান্না বান্না শেষ, এখন গোসল টোসল করে বারান্দায় কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলো কাপড় দিয়ে দিলাম বারান্দায়। আর বারান্দায় প্রচুর বাতাস, আজকের দিনটা খুবই সুন্দর। একদিকে রৌদ্র ছিল কিন্তু অনেক বাতাসও ছিল, তাই আমার কাছে খুবই ভালো লাগছিল, তাই ভাবলাম একটু ভিডিও করি। তো আজকে কিছু কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো আমি বারান্দায় শুকাতে দিয়েছি। আর আজকের দিনটাও খুবই সুন্দর, আর বাহিরে অনেক বাতাস হচ্ছিল। তো এই তো আজকে দুপুরে রান্না বান্না, এই যে লাউ দিয়ে মাছের তরকারি রান্না করেছিলাম, তারপরে এদিকে হচ্ছে এটা ঢেঁড়স ভাজি, আজকে আমাদের সিম্পল রান্না বান্না। আর এটা হচ্ছে আগের দিন যে চিকেন রান্না করেছিলাম, সেই চিকেন অল্প একটু ছিল আগের দিনের, সেটাই তো আমাদের দুপুরের সিম্পল খাবার। এই তো আমি এখন দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি, আর আমার সারাদিন কাজ করেছি তাই প্রচণ্ড ক্ষুধা লেগেছে, আর ইদানিং খুব গরমও পড়েছে। তো আমি দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি, আর সালমানকেও দুপুরের খাবারটা খাইয়ে দিয়েছি। সালমান খেয়ে দিয়ে এখন সে টিভিতে কার্টুন দেখতেছে, তো সালমানকে আমি আগেই খাওয়াই দিছি, তো এখন আমি খেয়ে নিচ্ছি। তো দুপুরের খাওয়া দাওয়ার পর এখন বিকালের দিকে একটু বাদাম খাচ্ছি, চীনা বাদাম। এই চীনা বাদামগুলো খুবই মজা আসলে,
এই বাদামটা সালমানের আব্বু আসলে বাহিরে থেকে নিয়ে এসেছে। সালমানের আব্বু প্রায় সময় দেশের বাহিরে থাকে, তো দেশে যখন আসছিল তখন আমাদের জন্য এই বাদামটা নিয়ে এসেছিল। এই বাদামটা কিন্তু খুবই মজা, আসলে অনেক মজা। এর জন্য আমি ভাবলাম বাদামটা একটু খাই। এটা আমাদের দেশি চীনা বাদাম, চীনা বাদামের মতোই, আর সালমানও বাদামটা খুব পছন্দ করে, তো ভাবলাম একটু বাদামটা খেয়ে নিই। বাদামটা এরকমই সালমানের আব্বু এনেছিল, এরকম বোতলের মধ্যেই ছিল। তো এখন এই যে বাদামটা ছিল, এখন নিয়ে যাচ্ছি। সালমানও বাদাম পছন্দ করে, এখন আমি আর সালমান আমরা দুজন বসে একটু বাদাম খাবো। আর বাদাম আমার খুবই পছন্দ, তো এখন বিকালের দিকে বসে একটু বাদাম খাচ্ছি আমরা মা ছেলে দুজন মিলে। এই তো এই তো মা ছেলে বসে বাদাম খাচ্ছি, আর সালমান আমার পাশেই কিন্তু বসে আছে, সে টিভিতে কার্টুন দেখছে আর আমি বাদাম খাচ্ছি। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। এই তো আমরা বসে বাদাম খাচ্ছি, আর সালমানও বসে বোর হয়ে যাচ্ছিল বাসায়, তাই সালমানকে নিয়ে একটু ছাদে এসেছিলাম। তো আমরা বিকালে সালমানকে নিয়ে ছাদে এসেছি আর একটু হাঁটাহাঁটি করছি, যাতে সালমানের একটু ভালো লাগে। আর বাহিরে তো কোথাও যাওয়া হয় না, এই তো বিকালের দিকে আমরা একটু হাঁটাহাঁটি করছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।